আজকে আমরা একটু শিখব কিভাবে 24/7 hours আমরা মাইন্ডফুল থাকতে পারি, কিভাবে আমি বর্তমানের সাথে আমার নিজের সম্পর্কটাকে আর একটু মজবুত করে ফেলতে পারি। এবং যদি মাইন্ডফুলনেসকে নিয়ে বলতে যাই, এটা অনেকেই বলে থাকে যে আমি তো আসলে মেডিটেশন করতে পারি না। মাইন্ডফুলনেস বলতেই দেখা যাচ্ছে যে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হচ্ছে বা মনে আর কোনো এক্সারসাইজ, হয়তো হাত শক্ত করে মুঠ করে ছেড়ে দেয়া, আমি তো এইসব কিছু করতে পারি না, আমার তো হাসি চলে আসে, আমার তো ঘুম চলে আসে, আমি তো চোখ বন্ধ করতেই পারি না, আমার কাছে খুবই বোরিং লাগে, অর্থহীন মনে হয় সব কিছু করা। তাই আমরা এটাকে আজকে একটু ভিন্নভাবে শেখার চেষ্টা করি। যারা আমরা আসলে একটু স্থির থাকতে পছন্দ করি, চুপচাপ থাকতে পছন্দ করি বা কোনো কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবতে পছন্দ করি, তাদের জন্য আমরা নর্মাল যে মাইন্ডফুলনেস বলি বা ব্রিদিং এক্সারসাইজ, আমি অ্যাকচুয়ালি যেটা শেখাবো একটু পরে, ওটা আমরা খুব সহজে প্র্যাকটিস করতে পারি। কারণ আমরা যত বেশি আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করছি, মনোযোগটাকে বর্তমানে রাখছি, আমরা আস্তে আস্তে করে আমাদের নিজেদের ভেতরের স্থিরতাটা নিয়ে আসতে পারছি। আমরা যে কোনো একটা পরিস্থিতির একেবারে গভীরে যেতে পারছি চিন্তা করে, আমরা যে কোনো একটা সিচুয়েশনের সলিউশন খোঁজার জন্য নিজেকে কিছুটা হলে সময় দিতে পারছি। প্রচণ্ড অস্থির একটা মুহূর্তে নিজেকে আস্তে করে নিয়ে উঠিয়ে নিয়ে গিয়ে একটু স্থির করে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারছি। কিভাবে এটা করতে পারছি যদি আমি একটু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা একটু দেখাই যে আমরা এটা কিভাবে করব। সচরাচর আমরা যে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি, আমরা এটা কিভাবে করি, আমরা শ্বাসটা নিচ্ছি, আমরা বুকটাকে ফুলিয়ে শ্বাস নিচ্ছি, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শ্বাস আসলে এতটুকুতেই আটকে থাকে, আমরা পেটটাকে ফোলানোর প্রয়োজন মনে করি না। আমরা দিন যত যাচ্ছে তত অস্থির হয়ে যায়, তত বেশি বিভিন্ন জিনিসের প্রতি আমাদের মনটা নিয়োজিত থাকে, আমরা আসলে স্থিরতাটা হারিয়ে ফেলি। এজন্য আমরা আজকে যেটা একটু চেষ্টা করব, আমরা পেটটা ফুলিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব 4 সেকেন্ড ধরে আমরা যদি শ্বাস নিয়ে থাকি, 5 সেকেন্ড আমরা শ্বাসটাকে ধরে রাখব এবং মুখ দিয়ে 5 সেকেন্ড ধরে শ্বাসটাকে আস্তে আস্তে ছেড়ে দিব। জিনিসটা যদি আমি একটু দেখাই, আমি 4 সেকেন্ড ধরে শ্বাস নিয়েছি, 5 সেকেন্ড ধরে রেখে 5 সেকেন্ড ধরে আমি শ্বাসটা ছেড়েছি। যাদের আমাদের শ্বাস ধরে রাখতে কষ্ট হয় তারা আমরা 3-4-4 এভাবেও রাখতে পারি। যদি একটু লক্ষ্য করি, আমি শ্বাসটা নিচ্ছি কম সময়, শ্বাসটা ছাড়ছি একটু বেশি সময় ধরে, এবং আমি বলেছি পেটটা ফুলিয়ে শ্বাস নিব। অনেকের ক্ষেত্রে আমাদের বুকটা ফুলে ওঠে, সেই ক্ষেত্রে আমরা এটাকে আরেকটু লক্ষ্য করার জন্য যেটা করতে পারি, একটা হাত বুকের উপরে রেখে আরেকটা হাত পেটের উপরে রাখতে পারি, এবং আমরা যেটা করতে পারি, পেটটা ফুলিয়ে দিলাম এবং কিছুক্ষণ ধরে রেখেছি, তারপর আস্তে আস্তে যদি আবার শ্বাসটা ছাড়ি, পেটটা ভেতরে ঢুকে যাবে, কিন্তু আমার বুকের কোনো উঠানামাটা হলো না। এটা আমরা আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে প্র্যাকটিস করে আমরা এটার আয়ত্তে নিয়ে আসতে পারবো। এবং একটা জিনিস কি, আমরা কিন্তু কেউ একদিনে হাঁটা শিখিনি, তাই আমরা আজকে আমরা যে জিনিসগুলো শিখব বা আমরা মেন্টাল হেলথ রিলেটেড যে কোনো কিছু যখনই শিখব, তখনই আমরা একটু স্থিরভাবে শেখার চেষ্টা করব। আমাদের একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে যে আমরা মেন্টাল হেলথ রিলেটেড কোনো কিছু যদি শিখি, শোনা মাত্র আজকে থেকে আমি ওটা অ্যাপ্লাই করা শুরু করব, কিন্তু এই জিনিসটা আসলে সম্ভব না। আমরা যখন জিম করি তখন কি আমাদের মাসলটা আমরা একদিনে বিল্ড করি, বা আমরা যদি ওয়েট লুজের কোনো প্রক্রিয়াতে চলে যাই আমরা ওজনকে একদিনে কমিয়ে ফেলি না? কিন্তু আমরা যখন মাসল গেইন করতে চেষ্টা করি, আমাকে ধীরে ধীরে এক্সারসাইজ করে 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 ওটা করতে হয়। সো আমরা যখন মেন্টাল হেলথ রিলেটেড কোনো কিছু প্র্যাকটিস করব, আমাদেরকে ওই মেন্টাল মাসলটা ক্রিয়েট করতে হবে, এবং এই যে মাইন্ডফুলনেস আমরা যেটা শিখছি সেটা আমাদেরকে মেন্টাল মাসল ক্রিয়েট করতে অনেক হেল্প করে। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি বলি মাইল্ড ডিপ্রেশন, মাইল্ড এংজাইটি, মাইল্ড হাইপার অ্যাক্টিভিটি, মাইল্ড ইম্পালসিভিটি, প্রোক্রাস্টিনেটিং বিহেভিয়ার বা OCD, এই জিনিসগুলো বা প্যানিক অ্যাটাক, এগুলো কিন্তু আমরা মাইন্ডফুলনেসটাকে যদি প্র্যাকটিস করি, আমরা রেগুলার যদি ওয়ার্কআউট করি, আমাদের ফুড হ্যাবিটটাকে যদি মডিফাই করি, আমাদের স্লিপিং প্যাটার্নটাকে নিয়ে কাজ করি, স্ট্রেস নিয়ে কাজ করি, আমরা কিন্তু ওষুধ ছাড়াই এটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। ইভেন আমরা যদি এটাকে খুব রেগুলার প্র্যাকটিসে নিয়ে আসি, আমরা মডারেট জিনিসগুলো, মডারেট যে ডিসঅর্ডারগুলো, ওগুলোকেও কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তাই মাইন্ডফুলনেসটাকে এত গুরুত্ব দিয়ে বলছি। এবং মাইন্ডফুলনেসের আমরা একটা ধাপ দেখলাম, যেটা হচ্ছে আমরা শ্বাস নিয়ে শ্বাস ছাড়ছি। এবং এই জিনিসটাই আমরা যেটা একটু করব, যে আমরা আমাদের মোবাইলে অ্যালার্ম সেট করতে পারি, বা আমরা যে কোনো ঘড়ি, অ্যালার্ম ঘড়ি সেট করে আমরা ওখানে জাস্ট 5 মিনিটের জন্য
অ্যালার্মটা সেট করব। এবং তারপরে আমরা যেটা করব, আমরা চোখ বন্ধ করে স্থির হয়ে বসে তারপরে জাস্ট আমাদের শ্বাস নিব এবং শ্বাস ছাড়ব। পুরোটা সময় আমাদের মনোযোগটা আমরা চেষ্টা করব আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে রাখতে। আমাদের মনোযোগ না পুরো সময় শ্বাস প্রশ্বাসের দিকে থাকবে না, এটা পুরোই অবান্তর একটা কথা। কারণ এক মিনিট হয়তো রাখা যায়, দুই মিনিট রাখা যায়, যখন চুপ করে বসে আছি, যখন আমাদের অভিজ্ঞতা নেই, এই পাঁচ মিনিট আমাদের জন্য অনন্তকাল মনে হতে পারে কারো কারো ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে এটা সম্ভব, যাদের জন্য আমাদের এরকম অস্থিরতা কাজ করবে বা আমরা মনোযোগটা ধরে রাখতে পারছি না, এটা সম্পূর্ণ ঠিক আছে। আমরা যেটা করব, আমাদের মন বারবার চলে যাবে, আমরা বারবার টেনে নিয়ে আসব। এক মিনিটে যদি 60 বার আমার মন অন্য জায়গায় চলে যায়, কোনো সমস্যা নেই। আমার মন যতবার অন্য জায়গায় যাবে, আমি ততবার ওটাকে আস্তে আস্তে করে ধরে নিয়ে আসব। এবং এটাই আমার সফলতা। কেন এটা আমার সফলতা? কারণ আমাদের তো মেইন যে গোলটা, সেটা হচ্ছে যে আমি এই 5 মিনিট চুপচাপ শ্বাস নিয়ে শ্বাসটা ছাড়ব, মনোযোগটাকে শ্বাস প্রশ্বাসের দিকে রাখবো। কিন্তু আমার মন এক মিনিটে 60 বার চলে যাচ্ছে এবং আমি বারবার টেনে নিয়ে আসছি, এটা কিভাবে সফলতা? কারণ এর আগে আমরা কখনো আমার মনোযোগটাকে আবার টেনে নিয়ে আসতাম না। আমার যখন মনোযোগ চলে যেত, আমি পুরোপুরি চলে যেতাম। আমার শরীরটা হয়তো বাসায় বসা, কিন্তু আমি হয়তো পর্তুগাল, ফ্রান্স, ইটালি সব কিছু ঘুরে চলে আসছি। সো এই জিনিসগুলোর জন্যই এটা আমার সফলতা, যে আমার মন যাচ্ছে এবং আমি এটাকে টেনে নিয়ে আসছি। সো আমাদের এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে যেটা হবে, যে আমি হয়তো আমার চিন্তার যে গতি প্রকৃতি, এটা একটু কমে আসছে, মন হয়তো চলে যাচ্ছে, আমি তারপরে টেনে নিয়ে আসতে পারছি। থার্ড স্টেপে গিয়ে মন অলরেডি রওনা দিবে, তখনই আমি গিয়ে আটকাবো। ফোর্থ স্টেপে গিয়ে মন জাস্ট যেতে চাচ্ছে, আমি সাথে সাথে আমি আমার ট্রিগারিং পয়েন্ট ধরে ফেলতে পারবো এবং আমি আবার মনোযোগটা নিয়ে আসতে পারবো। সো আমরা ধাপে ধাপে এটা আয়ত্তে আনার চেষ্টা করব। এটা গেল মাইন্ডফুলনেসের একটা পার্ট, যেটা আমরা ব্রিদিং পার্টটা বলি।